জিব্রাইল বলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, নবী গো আল্লাহ খুবই উদগ্রীব আপনি যাবেন। প্রিয় নবীজি রেখে বললেন, রে আজরাইল আর দেরি করো না রে আজরাইল, দুনিয়াতে বেশি সময় আমি থাকব না, আমাকে নিয়ে চলে যাও, আমার মালিক আমার মাসুক আমার অপেক্ষায় আছে, আমি আল্লাহর দিদারে এলাহিতে চলে যেতে চাই, দুনিয়ায় আমি আর থাকব না। আল্লাহর নবী অনুমতি দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম কাছে আসলেন, প্রিয় নবীজির বক্ষ মোবারকে হাত রাখছে, জান কবজ করাটা বড় কঠিন এ যুবক বন্ধু, কত মানুষের জীবন কেড়ে নিয়েছে অ্যাক্সিডেন্টে, বহু মানুষের জীবন দেখেছি। আমরা রাস্তা দিয়ে চলি, রাত্রিবেলা আমরা গাড়ির মধ্যে চলি, আপনারা ঘুমান, আমরা তখন বিশ্ব রোডে থাকি, কত মানুষের লাশ দেখেছি, কত যুবকের মরদেহ পড়ে আছে, আহা দেখলে শরীর শিহরে ওঠে, মানুষের শরীর থেকে মরা দুর্গন্ধ বের হয়ে আসে, খুবই সিরিয়াস, সহ্য করা যায় না, বরদাস্ত করা যায় না, খুবই ভয়াবহ। আল্লাহ জানে এমন মরণ কাউকে না দেয়, সবসময় দোয়া করে থাকি। আমার নবীজি দেখে বলতেছে, আজরাইল তুমি আমার বক্ষ মোবারকে হাত দিয়েছ, আমার কষ্ট হচ্ছে রে আজরাইল। আজরাইল বলে, হুজুর অপেক্ষা করেন, সৃষ্টির মধ্যে আপনি নবীর আগে এবং পরে, এত আসানে যান আমি কারো কবজ করি নাই, আর কোনোদিন করব না গো নবী, আপনি কষ্ট পান এটা আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে, যদি আমি শক্তভাবে যান কবজ করি আল্লাহর সীমানার বাহিরে চলে যাই হুজুর আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ আমাকে হুকুম করেছে খুব আসানের সাথে আপনাকে নেওয়ার জন্য, এত সতর্ক অবস্থা আপনার যান কবজ করার জন্য আসছি, এত সতর্কতা আমি কারো জন্য জীবনে করি নাই গো নবীজি, হুজুর একটু কষ্ট হবে, মৃত্যুটা এত ভয়াবহ যন্ত্রণা। নবীজি বলতেন, মাত্রে একটা উট বা দুম্বা ছাগল বা ভেড়া পশুকে বিনা জবাইতে তার চামড়া পরিষ্কার করলে, চামড়া ছিলে ফেললে ওই উট বা গরুর যে পরিমাণে কষ্ট হয়, একজন মানুষের মৃত্যুটা তার চেয়ে ভয়াবহ কষ্টটা কেমন, 100 বার চামড়া ছোটাইলে, একটা জ্যান্ত পশু থেকে 100 বার চামড়া ছুলাইলে যে পরিমাণে কষ্ট হয়, একটা মানুষের মৃত্যুর সময় ওই রকম কষ্ট হবে, যারা কুফফার যারা বেঈমান তাদের মরণের সময় কঠিন কষ্ট হয়। আরে মৃত্যুটা বড় জটিল বড় কঠিন, এটা কল্পনা করা যায় না। আজরাইল আলাইহিসসালাম বক্ষতে হাত দেওয়ার পরে নবীজি কেঁদে ফেললেন, আজরাইল আমার কষ্ট হয়, আজরাইল বলেন, হুজুর একটু ধৈর্য ধরেন, সর্বশ্রেষ্ঠ আসানে আপনার যান কবজ করতেছি। নবীজি তখন কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল তোমাকে একটু অনুরোধ রাখি, করবার আগবাণী বলে, হুজুর বলেন, মেহরবানি করে বলেন, বলে আজরাইল রে যান কবজ করা বড় কঠিন, যান বের হওয়া বড় কঠিন, আমি জানি আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত গুনাহ করবে, আমি জানি আমার উম্মত পাপী, আমার উম্মতের জীবনে ভুল হবে, আজরাইল একটা অনুরোধ করি তোমারে, আমার উম্মতের যান কবজের বেলায় আমার উম্মতকে কষ্ট দিও না, হে সর্বগম্বদ বলে মঞ্জুর দোয়া করুণা, জব ওয়াক্তে না জায়ে আকা দিদারে আতা করুণা, দিদারে আতা করুণা, মে কবর অন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি করুনে
آزان رسول اللہ امداد میری کرنے آزان رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نجات آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا نبی جی جان قبض کرے نہیں جا ہو روح مبارک خوبی سمانے ساتھ خوبی تعظیمے ساتھ কোটি কোটি ফেরেশতার সম্মান দিয়ে বহর দি শুধু একা আজরাইল জিব্রাইল না সৃষ্টির কোটি কোটি ফেরেশতার বহর দিয়ে কোটি 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 ফেরেশতার বহর দিয়ে প্রিয় নবীজিকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা এই জন্য নবী বলতেন ও আফাতি খায়রুল লাকুম আমার ইন্তেকাল মঙ্গলময় আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময় সারা মদিনাতে কান্নার রং পড়ে গেল শোকের ছায়া নেমে গেল প্রিয় নবীজির একটা উট ছিল বাহন এই বাহনের নাম ছিল কাসওয়া এই কাসওয়া উট একাধারে তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল আহা কাসওয়াকে মানুষ পানি খাওয়াইতে যায় কাসওয়া পানি খায় না নবী নাই নবী নাই এই কাসওয়াকে খাবার দাও কাসওয়া খাবার খায় না একটা প্রাণী নবীর প্রিয় বেদনা সহ্য করতে না পারে কাঁদে একটা প্রাণী নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে কাঁদে কাসওয়া কাঁদে কাসওয়া কাঁদে নবী নাই নবী নাই নবী নাই একাধারে তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কাসওয়ার শেষ পর্যন্ত একটা উট নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়েছিল আহা একটা প্রাণী নবীকে এইভাবে ভালোবেসে জান্নাত কিনে নিয়ে গেছে এই জন্য প্রিয় নবী বলতেন উম্মত শোনো আমি মেহেশরে যেদিন জান্নাতে যাব আমি আমার কাসওয়াকে নিয়ে জান্নাতে যাব একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরে নবীর কারণে একটা উটও জান্নাতি হয় জান্নাতি জান্নাতি নবীর কারণে উটও জান্নাতি হয় একটা প্রাণী জান্নাতে যায় আর সেই নবীর কবর রওজা হয় না বড় আফসোস বড় পরিতাপের বিষয় হতবাকা উম্মতের জন্য সামনে দুর্ভিক্ষ তো আসবে আল্লাহর গজব তো আসবে উম্মতের জন্য তো আশারই কথা যেই নবীর কারণে একটা উট জান্নাতে চলে যায় যে নবীর কারণে একটা উস্তুনে হান্নানা কাঠ জান্নাতে চলে যায় আরে যে নবীর কারণে একটা কাঠ জান্নাতে চলে যায় সেই নবীর কারণে উম্মতের কবর রওজা হয়ে যায় সেই নবীর কবর বলে রওজা হয় না বড় পরিতাপের বিষয় হাদিসে বলে খুঁজে পায় না ও বাজানো খুব মনোযোগ দিয়ে আল্লাহ এদের ভয়াবহ ফেতনা থেকে আমাদেরকে বাঁচায় দি আওয়াজ তুলে জোরে বলেন আমিন বাজান খুব মনোযোগ দিয়েন সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন নবী নাই নবী নাই সাহাবীরা বিশ্বাসই করতে পারতেছে না নবী আমাদের মধ্যে নাই নবী আমাদের মধ্যে নাই যে সাহাবীরা পাগল পাড়া হয়ে নবীর দরবারে এসে বসে বসে নাকে চেহারা মোবারক দেখে কলিজা ঠান্ডা করত সেই সাহাবীরা আজকে নবী নাই পাগল পাড়া হয়ে গেছে আহা নবী দেখে হযরত বেলালের মতো সাহাবী পিঠের চামড়া চামড়া তুলে ফেলে দিয়েছে কাফেররা তারপরেও হযরত বেলাল ঈমান ছেড়ে দেয় নাই হযরত বেলাল কিন্তু আল্লাহকে দেখে কালেমা পড়ে নাই বেলাল কিন্তু নবী দেখে কালেমা পড়েছে বেলাল কিন্তু আল্লাহ দেখে কোরআন বুঝে নাই
বেলাল কিন্তু নবী দেখে কোরআন বুঝেছে, বেলাল কিন্তু দ্বীনের প্রতি ভালোবাসা, আল্লাহ দেখে পাহাড় জমিন পর্বত দেখে বেলালের দ্বীনের প্রতি মহব্বত আসে নাই, বেলালের মহব্বত এসেছিল নবী দেখার কারণে। নবী দেখে সাহাবীরা কলিজা কেটে দিয়েছে, নবী দেখে সাহাবীরা জীবন কুরবানি করে ফেলেছে, নবী দেখে সাহাবায়ে কেরাম সন্তান ছেড়ে দিয়েছে, নবী দেখে সাহাবীরা পৃথিবী ছেড়ে দিয়েছে, নবী দেখে সাহাবায়ে কেরাম জমিন ছেড়ে দিয়েছে। হযরত বেলালের ভালোবাসা ছিল নবী দেখে, নবী দেখে, নবী দেখে। আমরা সুন্নিরা নবী নবী করি, ওরা আমাদেরকে বেদাতি বেদাতি বলে। আহা, পৃথিবীর যত সাহাবী ছিলেন সবাই নবী দেখে আল্লাহকে বিশ্বাস করেছে, নবী দেখে আল্লাহ ভালোবেসেছে, নবী দেখে কোরআন বুঝেছে, নবী দেখে নামাজ পড়তে আসত, নবী দেখে নামাজ শিখত, নবী দেখে জিকিরে বসত, নবী দেখে সংসার করত। তাদের জীবন ছিল নবী 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 দেখে তারা আল্লাহ চিনেছে। কাফেররা হযরত বেলালের হাত পা গুলি বেঁধে নিয়ে মরুভূমির ভিতরে চিৎ করে শুয়ায়া, একটা না দুইটা না পাথর বুকের মধ্যে পেটের মধ্যে চাপা দিয়ে জোর করে ওইভাবে রেখে দিত। সারাদিন মক্কার উত্তপ্ত মরুর বালুগুলি বাতাসে ধেয়ে ধেয়ে বেলালের শরীরে লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে যেত। আপনি একটু কল্পনা করে, কালেমার জন্য নবী উম্মতের জন্য সারা জীবন কেঁদে যাবে, তিনি রহমাতুল লিল আলামিন, হে যুবক, হে মুসলমান, পায়ে হাত দে বলে যায়, আজকে আমি তোমার পায়ে হাত দিলাম, মরলেও নবীর পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, কে আমার পক্ষে থাকলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেটে? বাজানো যদি থাকেন তাহলে মুক্তি, যদি না থাকেন তাহলে আপনার কবর আপনার জন্য, আপনার কবর থেকে সব আলাদা হয়ে যাবে। কিন্তু রহমাতুল লিল আলামিন নবী উম্মতের কবরে দেখতে আসবে, উম্মতের আমল খারাপ হলে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবে। এই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেয়, আল্লাহর কসম করে বলি সে আমার ভাই হইলেও এক সেকেন্ডের জন্য আমি তাকে মানব না, ঠিক কিনা? ওরা বলে তোমরা বিরোধিতা করো আমাদের, না তোমাদের সাথে বিরোধিতা করতে যাবো, আমার কি খেয়ে কাম পাইছি নাকি, তোমার সাথে কি আমার আত্মীয়তা আছে নাকি, তোমার বোন বিয়ে করছে নাকি, তুমি কি আমার শালা সুন্দি নাকি, হ্যাঁ তুমি কি আমার শালা লাগো না সুমন্দি, যে তোমার সাথে আমি ঝগড়া বাঁধাবো, বিরোধিতা করব, জমি জমা নিয়ে এটা সেটা নিয়ে, তুমি আমার নবীর রওজাকে কবরকে রওজা খুঁজে তালাশ করে পাও না, তো তালাশ করে পাও না, আমরা দেখাই দিব, তালাশ করে পাও না, নবীর কারণে উম্মতের খবর রওজা হয় আর তুমি রওজা খুঁজে পাইতেছ না। হায় আফসোস, প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে এইগুলি হলো। বলবেন হুজুর রওজা বলাটা কি ফরজ নাকি? না, রওজা বলা ফরজ না, রওজা বলা ফরজ না, কিন্তু নবীকে ইজ্জত করা ফরজের চাইতে ফরজ। এক কথা বলেন ঠিক কিনা? এই পাগড়ি মাথায় দেওয়া কি ফরজ? কথা বলেন না কেন? এখন যদি পাগড়ি লাথি মারি আমি, যদি আমার মাথার থেকে খুলে পাগড়ি লাথি মারি ফুটবলের মতো, এই মুহূর্তে আপনাদের কলিজায় মহব্বতের ফরিদি সাহেব ছিল, এই মুহূর্তে মহব্বত উঠে চলে যাবে, এক্ষুনি আপনারা জুতা স্যান্ডেল দিয়ে আমার উপর নিক্ষেপ করবেন যে জীবন চলে যাবে, এই হুজুরের ওয়ার সম্ভাবনা, যে হুজুর নবীর পাগড়িতে লাথি মারতে পারে এই হুজুরকে ধরো, ধরে ধরে চামড়া তোলো, হ্যাঁ এরপরে আপনারা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফরিদি সাহেবের ফাঁসি চাই, কালকে সারা বাংলাদেশে মিছিল শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক না? কারণ কি? নবীর ইজ্জত, নবীর পাগড়ি মাথায় দেওয়া ফরজ না, কিন্তু নবীর সুন্নতকে তাজিম করা ফরজের চাইতেও ফরজ। এটা নবীর সাথে সম্পৃক্ত, রওজা বলা ফরজ না,
কিন্তু রওজা আমার নবীর সাথে সম্পৃক্ত, যখন রসূলের সাথে সম্পৃক্ত হয়ে গেল তখন এটাকে ইনকার যারা করবে বাপ মন রাখবেন, কেউ যদি এই শব্দটাকে ইনকার করে, কেউ যদি নবীজির কবর রওজা মোবারকের সাথে এই বিষয়টাকে ইনকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বাপ মনে রাখবেন ওকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক বেশি বড় সওয়াব হবে। কথা বলেন ঠিক না বেঁচে বুঝে যাবেন, এটা বুঝ সবসময় দলিল দিয়ে বুঝা হয় না, বিবেক দিয়ে বুঝা। আচ্ছা আপনারা বলেন তো কোরআন শরীফ সুমা খাওয়ার দলিল কি বলেন? সারা কোরআন শরীফে একটা আয়াত দেখাবেন যে আয়াত দিয়ে দলিল সাবমিট হয় যে কোরআন সুমা দিতে হবে, কোরআন বুকে রাখতে হবে, কোরআন মাথায় নিয়ে হাঁটতে হবে, বলেন কোন দলিল আছে? বলেন কোন দলিল নেই, কোরআন নিজেই দলিল, কারণ কোরআন আল্লাহর কালাম। এই কালামকে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করা, ঠিক কিনা? নবী হাবিবুল্লাহ, নবী ইজ্জতের জন্য নবী নিজেই দলিল, নবীকে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করা। এই বুঝ যার নাই আবার ওয়াজও করে, খুব ওয়াজ করে একবারে ফাটাম করে দিতেছে, একবারে দিনের প্রতি খুব দরদ। এটা কিসের দিনের প্রতি দরদ আমরা বুঝি তো? কোন দিনের প্রতি দরদ আমরা বুঝার বাকি নেই, কি দিনের প্রতি দরদ? দিনের প্রতি দরদ দেখাচ্ছে একবারে খুব, হাদিসের প্রতি দরদ দেখাইতেছে, হাদিসে পাইনি পাবেন কেমনি? শয়তানের চশমা লাগালে কিয়ামত পর্যন্ত পাবেন না, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত নাই। বলে হুজুর এই শব্দটাকে নিয়ে আপনি এত চেতলেন কেন? আমি চেয়েছি একটা মাত্র কারণে, এই শব্দটা একদিন উম্মতের হৃদয় থেকে হারাই গেলে কত উম্মত জাহান্নামে যাবে আপনি জানেন? উম্মতের হৃদয় থেকে শব্দটা হারিয়ে গেলে নবীর কবর, যেই নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, সেই নবীর কবরকে রওজা বলা যাবে না। হায় সর্বনাশ, উম্মতের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই জন্য বলতেছি আপনি কত কোটি বছর ইবাদত করবেন বলেন? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ও আসমানের মালিকের কসম, যে আল্লাহ আজকে আমাদেরকে নিম্ন চাপ দিয়ে সারা বাংলাদেশ কলকাতা সমুদ্র মহাসমুদ্র থেকে শুরু করে হাজার হাজার শত শত হেক্টর কোটি কোটি হেক্টর জমির উপরে আল্লাহ একসাথে পানি ফেলতেছে, পৃথিবী সমস্ত রাষ্ট্র যদি চেষ্টা করে আল্লাহ যেইভাবে পানি ফেলতেছে এইভাবে পানি ফেলতে পারবে না। পৃথিবীর সমস্ত মেশিন জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা করেন চেষ্টা করেন আল্লাহ যেইভাবে লক্ষ লক্ষ হেক্টরে একসাথে পানি ফেলতেছে এইভাবে পানি ফেলতে পারবে না। সেই মালিকের কসম করতেছি আমার নবী সেই মালিকের হাবিব, আমার নবী সেই মালিকের রহমাতুল আলামিন, আমার নবী সেই মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিকের দরবারের মাকামে মাহমুদের অধিপতি, আমার নবী সেই বিচার দিনের মেহেশরের আদালতে হাউজে কাউসারের সাহিব, আমার নবী সেই জান্নাতের সর্বোচ্চ মাকামের অধিকারী, যে মাকাম আল্লাহ কাউকে কোনোদিন দেন নাই কখনো আর কোনোদিন দিবে না, তার কবর যদি রওজা না হয়, তার কবর যদি রওজা না হয়, পৃথিবীতে কারো কবর রওজা হবে না, তার কবর যদি রওজা না হয়, আল্লাহর কসম করে বলি আল্লাহ আকাশ থেকে পাথর ফেলে পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেবে, আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে পৃথিবীর মানুষকে শেষ করে দেবে, আল্লাহর কিচ্ছু যায় আসে না। হুজুরের শান ইজ্জত আজমতে কেউ চাদর ধরে টান দিলে, কোটি বছর ইবাদত করলে কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয়, খোদ কাবা শরীফের পাথর কেটে যদি তার কাফনের কাপড়ের ভিতরে ঢুকে দেওয়া হয়, এরপরেও আল্লাহ তাকে ক্ষমা করবে না। বেহেশত বাপদাদের কেলে উদ্ধারেশন করতে হয়েছে, হাসতে হাসতে চলে যাওয়া যায় না, সেজদা দিয়ে জান্নাতে চলে যাবে, এত সালাকি হয়ে গেছেন বেশি চালা, সেজদা দিয়ে জান্নাতে চলে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া জান্নাতে যেতে পারবে না, যদি পারে তো দেখার, আমিও বসবো আপনাদেরও বসতে হবে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। সিদ্দিক আকবর হযরত আবু বকর
এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, ওনার এক রজনীর নেক আর এই উম্মতের সারা জীবনের নেক এক পাল্লা দিলে ওজনের সমান হবে না। সেই আবু বকর পর্যন্ত মেহেশরে নবীজির হামদের পতাকা দিয়ে নবীর সাথে করে জান্নাতে যেতে হবে, এছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। কি ভাবতেছেন আপনি? আপনার শাইখে আদানি মাদানি ও শাইখে আসানি এটা সেটা ঘোড়ার ডিম আগর ডিম ছাতা, ওগুলো মরে গেলে তো শরীর দিয়ে দুর্গন্ধ আসবে 24 ঘন্টা পরে। এগুলি এগুলি হ্যাঁ, আমি রসুলের সাহ ইজ্জত আজমত কিভাবে বুঝাইলে আপনার কলিজার ভিতরে আসবে আমি সেটা জানি না, তো চেষ্টা করি বুঝানোর জন্য। আমি আমার জীবনের সর্বস্ব চেষ্টা করি হাবিবি কিবরিয়ার শান বোঝানোর জন্য। আপনি নামাজ পড়েন নাই, ক্ষমা চেয়েছেন মাফ হয়ে যাবে। রোজা রাখেন নাই, ক্ষমা চেয়েছেন মাফ হয়ে যাবে। যাকাত দেন নাই, ক্ষমা চেয়েছেন মাফ হয়ে যেতে পারে। হজ করেন নাই, ক্ষমা চেয়েছেন মাফ হয়ে যেতে পারে। কিন্তু নবীর সাথে বেয়াদবি করেছেন, হুজুরের শান ইজ্জত আজমতকে চুল পরিমাণ খাটো করেছেন, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাবেন। আল্লাহর হাবিব ক্ষমা না করা পর্যন্ত ক্ষমাই হবে না, মাফই আল্লাহ করবে না। আল্লাহ ফিরেও তাকাবে না বান্দার দিকে, ফিরেও তাকাবে না কাদেরকে, এটাও আল্লাহ দেখবে না। আপনি বলতেছেন একবারে শাইখ রু আসছেন ফেটাম হয়ে গেছেন, উরে সর্বনাশ, কত বড় শাইখ আজহার থেকে পড়ে আসছে, তাতে সাথে কি হয়েছে? কি হয়েছে তাতে? দারুল উলুম দেওবন্দ থেকে পড়লে তাতে কি হচ্ছে? লেখাপড়া দিয়ে কি নবী পাওয়া যায়? মুফতি আর শাইখুল হাদিস প্রিন্সিপাল আর চ্যান্সেলর দিয়ে লকব দিয়ে কি নবী পাওয়া যায়? না আল্লাহর কাছে ক্ষমা হয়। বলুন কোন কিতাবে কোন দলিল আছে সার্টিফিকেট দিয়ে নবী হবে? একটাই, আল্লাহ রাসূলের গোলামীর মাধ্যমে নবী পাওয়া যায়, নবীর মহব্বতের চোখের পানির মাধ্যমে হুজুরকে পাওয়া যায়। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, এটা বুঝে যাই যে খবর বিরাট হুজুর এসেছে, হুজুর এসেছে তাতে কি হয়েছে? হুজুর দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে হুজুর চিনতে হবে। এক কথা বলেন না কেন? না বুঝেন না আপনারা? বুঝে যাবে। হুজুর দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে হুজুর চিনতে হবে। পীর দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে পীর চিনতে হবে। আমাকে চিনবেন নবী দিয়ে, আমাকে দিয়ে নবী না, নবী দিয়ে আমি, আমাকে দিয়ে নবী চিনতে হবে। জানি আমার শব্দ শক্ত হতে পারে, কিন্তু বুঝে যেতে হবে ভাই, ঝগড়ার জন্য না, আপনার জীবনের জন্য বলতেছি, আপনার জীবনের জন্য বলতেছি। ভুল হলে আপনাকে পস্তাইতে হবে ভাই, পৃথিবীর কেউ আপনার কবরের পাশে দাঁড়াইয়া মাপ চেয়ে নিয়ে দিতে পারবে না, খোদার কসম করে বলতেছি। নামাজ পড়েন নাই, মাপ হয়ে যেতে পারে। রোজা রাখেন নাই, মাপ হয়ে যেতে পারে। কিন্তু গুস্তাখ রসুলের দরবারে, নবীর দরবারে কোনো ক্ষমা হয় না, আল্লাহর দরবারে কোনো ক্ষমা নাই, এদের জন্য ক্ষমা নাই। আল্লাহর হাবিব হাজির আছে।